আজ বিশ্ব ক্যান্সার দিবস। আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করে প্রতিপাদ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে স্কয়ার হাসপাতালের ডাক্তার ও কর্মীরা আয়োজন করেন সচেতনতামূলক র্যালি। সকালে এতে নেতৃত্ব দেন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং স্কয়ার ক্যান্সার সেন্টারের সমন্বয়ক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। পরে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। এ সময় চিকিৎসকরা বলেন ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসায় প্রয়োজন সরকারি জনবীমার। এবারের প্রতিপাদ্য হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ অর্থ হলো বৈষম্য দূর করি, ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করি। ধনী দরিদ্র নির্বিশেষে সকল ক্যান্সার রোগীর চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সেই বিষয়টা সরকারি বেসরকারি পর্যায়ে রাষ্ট্র যেন নিশ্চিত করে, সেজন্য এবারের এই আয়োজন। জীবে সেবিছে যেই জন, সেজন সেবিছে ঈশ্বরে, এরকম একটা মানসিকতা নিয়ে আমরা ডাক্তাররা প্লাস আমাদের যারা সমাজপতি আছেন, যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, ওনারা যদি এই সমস্ত এন্ড স্টেজ কেয়ারগুলোতে, হ্যাঁ, এস্টাবলিশমেন্টের জন্য এরকম ক্যান্সার হসপিটাল, হৃদরোগ হসপিটাল, কিডনি হসপিটাল, এটা যদি আরও বেশি বেশি এস্টাবলিশ হয় আমাদের দেশে, আমাদের মানুষের কষ্ট লাঘব হবে।